নারায়ণ দাস ভক্তি সুধাকর প্রভু যার পরিবার ছিল ইতিহাসের প্রফেসর ছিলেন, একটা বিরাট নাম করা কলেজের প্রফেসর ছিলেন, কটক রেভেনশা কলেজ, তিনি ব্রহ্মাদের চরণে এসেছিলেন। তিনি যখন রূপা যখন চলে যাবেন তখন রূপা তার কাছে বললেন, আমি তোমার কাছে ঋণী থাকলাম, আমি তোমার কাছে ঋণী থাকলাম। রূপা কেন বললেন, কৃষ্ণকে তিনি এমন কিছু দিয়েছিলেন তার কাছে প্রভুপাদের মতো জগৎগুরু, তিনি বলছেন আমি আপনার কাছে ঋণী থাকলাম, কিছু এমন কিছু করেছেন। তার পরিবার ছিল, তিনি যেদিন গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছেন, দীক্ষা নিয়েছেন, তিনি জানলেন দীক্ষা মানে আমি আমাকে নিজেকে সমর্পণ করলাম। তিনি কি করলেন, যেদিন দীক্ষা পেলেন তার পরে যে মায়নাটা পেলেন সেই মায়নাটা প্রভুপাদের কাছে পাঠিয়ে দিলেন। এখন বাড়ির ছেলে মেয়েরা কি খাবে, লঙ্কা ডাল কিনবে কি করে আমি জানি না, আমি দীক্ষা পেয়েছি প্রভুপাদের কাছে, তোমাদের যদি কিছু দরকার হয় প্রভুপাদ যদি দেন ভালো, নাহলে তোমাদেরকে ভিক্ষা মেনে খাওয়া উচিত, কারণ আমার দীক্ষা হয়েছে, আমার যা কিছু কামাই সেটা গুরুদেবের, আমার নয়। কিন্তু আজকে ভক্তদের মধ্যে আমি দেখি অনেক দূর থেকে 500 টাকার নোট আছে, 50 টাকার নোট আর খুঁজতে থাকে, গুরুদেবকে 50 টাকা দেবেন, অনেক 500 টাকার মধ্যে খুঁজছেন, কিছু টাইম চলে যাচ্ছে। কেননা 500 টাকা দিলে আমার ছেলে মেয়ে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই জন্য 50 টাকা খুঁজছে। এইরকম ব্যক্তিত্ব আজকে থেকে আপনারা সকালে যাওয়ার সময় প্রণাম করে যাবেন। একদিন কি হয়েছে যে তিনি শনি রবি চলে আসতেন প্রভুপাদের কাছে কলকাতা বাগবাজার মঠে, আবার সোমবারে গিয়ে কলেজে যেতেন। একদিন কোন কাজবশত অনেক ঝামেলার মধ্যে ছিলেন, রূপাল তাকে গাড়ি ভাড়াটা দিয়ে দিলেন কলকাতা যাওয়া, রূপাল কোন কারণবশত দিতে ভুলে গেছেন। উনি প্রভুপাদের কাছে চান নাই, আমি তো আমার পয়সা চাইতে পারবো না, আমি তো আত্মসমর্পণ করেছি। উনি বিনা পয়সায় হাওড়া স্টেশনে গেছেন, ওনারও পয়সার কথা চিন্তা ছিল না, কিন্তু যখন টিকি করবেন দেখবেন পয়সা রূপাল চান নাই, আমিও নিতে ভুলে গেছি। তখন উনি স্টেশনে একটা বেঞ্চের মধ্যে বসে আছেন, রূপাল যেটা ইচ্ছা হবে, যদি আমি কোন তখনকার দিন আজ থেকে প্রায় কিছু না হলেও 70 বছর আগেকার কথা, 60 বছর আগেকার কথা, তখন তো আপনারাও এখন কেউ কেউ চুরি করে ট্রেনে উঠে পড়েন, পয়সা না দিয়ে চলে যান, সেই লোক কি তো পয়সা না দিয়েও যেতে পারতেন, তার অসুখ কাজ করবেন না, কারণ হরিনাম নেওয়ার পর আর অসুখ কাজ অসুবিধে থাকা উচিত নয়, অনেকের মধ্যে আছে সেগুলো পরের কথা। কিন্তু কিছুক্ষণ পরে প্রভুপাদের মনে হয়েছে যে উনি তো গেছেন, আমি তো পয়সা দিই নাই, আবার তাড়াতাড়ি একজন লোককে পাঠিয়েছেন পয়সা দিয়ে, দেখো তো ওই লোকটি কোথায় গেল, প্রফেসর বাবু যে দেখেন উনি বসে হরিনাম করছেন, কারণ পয়সা তো কিছু ছিল না, তারপর পয়সা দিয়ে আসতে উনি কটক গেলেন, তো ওনার ওখানে অফিসে যেতে দেরি হয়ে গেল। এই সব কথা একটু করুন, শুনুন।